লালবাজার অভিযানে ডাক জুনিয়র ডাক্তারদের। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি। 2রা সেপ্টেম্বর অভিযানের ডাক আন্দোলনকারী চিকিৎসকদের। লালবাজার অভিযানের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। আর একই সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিও উঠছে। 2রা সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। লালবাজার অভিযানের ডাক এবার জুনিয়র ডাক্তারদের। 2রা সেপ্টেম্বর অভিযানের ডাক আন্দোলনকারী চিকিৎসকদের। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিও উঠছে। লালবাজার অভিযানের ডাক জুনিয়র চিকিৎসকদের। 2রা সেপ্টেম্বর অভিযানের ডাক দিয়েছেন তারা। এখনো পর্যন্ত নিজেদের অবস্থানেই তারা অনড়। আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন, কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। আর এর মধ্যেই লালবাজার অভিযানেরও ডাক জুনিয়র চিকিৎসকদের, আন্দোলনরত চিকিৎসকদের। লালবাজার অভিযানের ডাক দিয়েছেন তারা। 2রা সেপ্টেম্বর পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিও জানাচ্ছে। আজকের ঘটনায় দোষীদের শাস্তি, ন্যায় বিচারের দাবিতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা, তারা নিজেদের অবস্থানে অনর। আর এবার লালবাজার অভিযানেও ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। 2রা সেপ্টেম্বর কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিও জানাচ্ছেন তারা। বিস্তারিত বিষয়ে জানাবেন অর্কদীপ্ত মুখোপাধ্যায়, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। অর্কদীপ্ত, কি খবর পাচ্ছে এবার জুনিয়র চিকিৎসকেরা, তারা 2রা সেপ্টেম্বর লালবাজার অভিযানে ডাক দিয়েছেন? আগামী 2রা সেপ্টেম্বর আরজিকর হাসপাতালের যে প্রতিবাদী ছাত্রছাত্রীরা যতদিন ধরে প্রদর্শন করছেন, তারা 2রা সেপ্টেম্বর লালবাজার অভিযানে ডাক দিয়েছেন সিপির পদত্যাগের দাবিতে। এবং শুধু তাই নয়, অন্যান্য মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা বা ডাক্তারি পূর্ব যারা রয়েছে তারাও এই মিছিলে যোগ দিতে পারেন বলেই খবর। গতকাল যে জিবি হয়েছিল এই আরজিকরে, সেখান থেকেই কিন্তু সেখানে এই বিষয় নিয়ে আলোচনা হয় এবং তারপরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবং 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 এখনো পর্যন্ত যা খবর, 2রা সেপ্টেম্বরই তারা কিন্তু এই এই সিপি পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান করবে এবং লালবাজার ঘেরাও করার পরিকল্পনা রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।